হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম, মঙ্গলের পাশে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো একটা প্রাইভেট হসপিটালে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু কিছু ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে, সেটা নিয়ে তোমাদেরকে কথা বলছি। কারণ উচ্চ মাধ্যমিক পাশ হয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আরও সমস্ত ডিটেল এই চাকরিগুলো সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো যারা ইন্টারেস্টেড আছো, ইমিডিয়েটলি যাদের চাকরি দরকার, উচ্চ মাধ্যমিক পাশে যাদের চাকরি দরকার, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিন প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। হ্যাঁ, আমি জানি আমাদের রাজ্যে ট্রেন আজকে থেকে বন্ধ হয়ে গেছে। অনেকেই বলে দাদা এখন ভিডিও বানিয়ে কি লাভ, কিন্তু তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ট্রেনটা বন্ধ হয়েছে কিন্তু আগামী 14 দিন, বা এটা কিন্তু নির্দিষ্টকালের জন্য নয়। তো যদি তোমাদের কোনো হেল্প হয়ে যায় আমার কোনো ভিডিওর জন্য, যদি তোমাদের কোনো চাকরি লেগে যায়, বা আশেপাশে যাদের চাকরি দরকার, যে লোকেশনে চাকরিটা যাচ্ছে তাদেরও যদি চাকরিটা হয়ে যায় বা কোনো হেল্প হয়ে যায় আমার জন্য, তাহলে আমি খুব খুশি হব। তার জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি দেখো, কারণ এগুলো তো সব নির্দিষ্ট দিনে থাকতে পারে না। 13-14 হাজার টাকা স্যালারি পাবে। যদি কোনো ব্যবস্থা করেও যদি এই চাকরিটা তোমরা নিতে পারো, চাকরিটা যদি করতে পারো, তাহলে পরবর্তী দিনে কিন্তু এটা তোমরা পার্মানেন্ট হয়ে যেতে পারো। পরবর্তী দিনে কিন্তু তোমাদের এখানে কাজ করতে কোনো অসুবিধা হবে না। জানি এখন এই মুহূর্তে খুবই বাজে সিচুয়েশান চলছে, তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি। যদি কারো হেল্প হয়ে যায় তাহলে আমার খুশি, আমি খুশি। আর একটা কথা বলতে, অনেকেই বলছে যে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে ভিডিও বানাতে। হ্যাঁ, আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়ে ভিডিও বানাও, কারণ আমারও নিজেরও কন্টেন্ট দরকার। কারণ আমিও জানি যে তোমরা এখন সেইভাবে চাকরির খবর দেখবে না, কারণ এখন তো সমস্ত কিছু বন্ধ। কিন্তু একটা কথা তোমাদেরকে বুঝতে হবে যে আমি যদি সেই সবার মতো যদি ভুলবার কোনো অ্যাপ্লিকেশান নিয়ে ভিডিও বানানো শুরু করি, তাহলে অন্যদের মধ্যে আমার মধ্যে কোনো তফাৎ থাকবে। তাই জন্য আমি ভেবেছি যে আগে আমার কিছু রিসার্চ ওয়ার্ক করতে হবে যে কোন অ্যাপ্লিকেশানে ভালো করে এখানে টাকা দেওয়া হয়, বা ওয়ার্ক ফ্রম হোম করে তোমরা কিছু টাকা ইনকাম করতে হবে, মানে নির্দিষ্টকালের জন্য নয়, এটা মোটামুটি পার্ট টাইম হিসেবে টাকা ইনকাম করতে হয়, সেটা নিয়ে আমাকে একটু রিসার্চ করতে দাও। আমি আগামী দিনে ভিডিও আনবো, কিন্তু আগে কিছুটা একটু রিসার্চ আমাকে করতে হবে। তো তোমাকে পুরো একদম ভিডিও ডিটেলে তোমাদেরকে বলছি, আমি ভিডিও ডিটেলগুলো বা চাকরি ডিটেলগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যে ডেটা এন্ট্রি অপারেটারের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। অ্যাড্রেস সমস্ত কিছু বলে দেবো। তো রিক্রুটমেন্ট ফর ডেটা এন্ট্রি অপারেটার তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে যাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। জব রোল হচ্ছে তোমাদের এখানে ডেটা এন্ট্রির কাজ করতে হবে। একটা হসপিটালের মধ্যে তোমাদের কিন্তু এখানে ডেটা এন্ট্রির কাজ করতে হবে। লাস্ট ডেট এখানে রয়েছে 10 তারিখে, 10ই মে 2021 কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশান করার। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যেহেতু এখানে ভ্যাকেন্সি হিউজ, কোনো ভ্যাকেন্সি এখানে নেই, একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, তাই বলবো আমার ভিডিওটা যদি দেখছো, এখন দেখছো, যদি এলিজিবল হও তাহলে অ্যাপ্লাই করে দাও, যদি ইন্টারেস্টেড থাকো। ঠিক আছে, মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে দুজনে এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি ফ্রেশার হও তাহলেও অ্যাপ্লাই করতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে ডেটা এন্ট্রি কাজের উপরে, তাহলে তোমরা কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ তোমরা এখান থেকে পেয়ে যাবে। স্কিল রিকোয়ার্ড, এখানে কিন্তু তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে থাকতে হবে, যেখানে তোমাদের মোটামুটি একটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর কিন্তু একটা নলেজ তোমাদের থাকতে হবে, নাহলে কিন্তু এখানে তোমাদের চাকরিটা পেতে প্রবলেম হবে। তোমাদের কিন্তু টাইপিং স্পিডও ভালো হতে হবে। টাইপিং স্পিডও কিন্তু তোমাদের মোটামুটি ধরে রাখো 25 কিন্তু ওয়ার্ড পার মিনিট তোমাদের হতে হবে, মানে একটা 1 মিনিটে তোমাদের 25 ওয়ার্ড কিন্তু টাইপ করতে জানতে হবে, তাহলে তোমাদের এই চাকরিটার জন্য কিন্তু অ্যাপ্লাই করলে তোমাদের এখানে চান্স থাকছে। ঠিক আছে, স্যালারি এখানে পেয়ে যাবে, সিটিসি কিন্তু এখানে পেয়ে যাবে 13,000-14,000 টাকার মধ্যে সিটিসি কিন্তু পেয়ে যাবে, যেহেতু এটা কিন্তু অনেক, একটা ফ্রেশার বা একটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আমাদের কলকাতায় এই সিচুয়েশনে 13,000-14,000 টাকার মতো স্যালারির চাকরি কিন্তু এই মুহূর্তে, সেটা খুবই ভালো একটা চাকরি। তাই জন্য বললাম যে চাইলে অ্যাপ্লাই করতে পারো যদি এলিজিবল হও। এখানে তোমার জব লোকেশনটা তোমাদের হবে যে মুকুন্দপুর কলকাতায়, তোমাদের এখানে কিন্তু জব লোকেশনটা হবে। আরও ডিটেলে জানার জন্য তোমরা অ্যাপ্লাই করার পর তোমার যদি সিভি শর্টলিস্টেড করা হয়, তোমাদের কাছে ফোন যাবে, তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের কাছে ফোন যাবে। এটা ডেটার সমস্ত ডিটেল বলে দিলাম। 30 ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল, তোমাকে যেটা বললাম ফার্স্টে যে এখানে কিন্তু হিউজ রকমের কোনো ভ্যাকেন্সি নেই, টোটাল 30 এখানে ভ্যাকেন্সি রয়েছে। লাস্ট ডেট রয়েছে 10 তারিখে, কিন্তু তোমাদেরকে বলবো এখনই অ্যাপ্লাই করো। যদি বেশি দিন পরে দেখো তাহলে এখানে অনেক ভিউজ হয়ে যাবে, অনেকেই অ্যাপ্লাই করে ফেলবে আর ডাক কিন্তু পাবে না। জেন্ডার তোমার মেল ফিমেল দুজনে এখানে অ্যাপ্লাই করতে হবে, 12th পাস হলে অ্যাপ্লাই করতে হবে। বেসিক কম্পিউটার নলেজ কিন্তু মাস্ট, আর ওয়ার্ক পার মিনিট তোমাদের কিন্তু একটা মোটামুটি 20-25 উপর কিন্তু হতে হবে ডেটা এন্ট্রিতে। সিটিসি তোমরা পেয়ে যাবে 13,000-14,000 টাকা স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবে। আর তোমাদেরকে কথা বলতে চাইছি, এই যে চাকরিটা হবে, এই চাকরিটা কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখো 3-4 মাসের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে হবে। তারপর তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে তোমরা পরবর্তী দিনে আরও কাজ করতে পারবে কিনা, তোমাদের এক্সটেন্ড করা হবে কিনা চাকরির মেয়াদটা। তো অ্যাপ্লাই করার জন্য ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে তোমরা টাইপ, মানে লিঙ্কে ক্লিক করার পরে তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পেয়ে যাবে, যেখানে নিজস্ব নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, হায়েস্ট কোয়ালিফিকেশান, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট,
ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স? যদি ডেটা এন্ট্রি বা ব্যাক অফিসের কাজে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস করবে, আর যদি নলেজ থাকে বেসিক কম্পিউটার তাহলে ইয়েস করবে। আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে WPM অর্থাৎ ওয়ার্ক পার মিনিট। তোমাদেরকে বলবো যে যাদের মোটামুটি ধরে রাখো 22-25 ওয়ার্ক পার মিনিট রয়েছে তারাই অ্যাপ্লাই করো, কারণ এখানে টাইপিং স্পিড কেউ তোমাদের হবে। আর তোমাদেরকে কথা একটা কথা বলতে চাই যে এটা এমনও হতে পারে যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, তোমাদেরকে ফোন করে কিন্তু ইন্টারভিউ নেওয়া হতে পারে। যদি ফোন করে তাহলে ভাববে না যে তোমাদের এখানে কোনো ফেক হচ্ছে, কারণ এটা পুরোপুরি একটা ভালো ভেন্ডারের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়েছে। ভেন্ডারের নাম হচ্ছে টুকম। টুকম কিন্তু একটা ভালো ভেন্ডার যে অলরেডি ফ্লিপকার্টে ওয়ার হাউসে কিন্তু অনেকজনকে চাকরি তারা দিয়ে রেখেছে। উলুবেরিয়াতে চাকরি কিছুদিন আগে জয়েন করে তোমাদেরকে আমি কমিউনিটি হবে তোমাদেরকে জানিয়েছি অলরেডি ব্যাপারটা। তো এখানে WPMটা কিন্তু মাস্ট, আর চাকরির মেয়াদও কিন্তু বাড়তে পারে যদি তোমরা এখানে ভালো করে কাজ করো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, কারণ চাকরির খবরটা খুব ভালো ছিল। 13-14,000 টাকা কলকাতা বুকে স্যালারি এখন এই মুহূর্তে এই সিচুয়েশনে সহজে ইজিলি পাওয়া যাবে না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।